চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিন, পেঁপড়া আসবে না। মোমবাতি ফ্রিজে রাখলে কম ক্ষয় হয়। দেশলাই বাক্সে কয়েকটি শুকনো চাল রেখে দিলে বর্ষাকালেও দেশলাই কাঠি বারুদ ভালো থাকবে। ভাত সেদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোঁটা লেবুর রস ও এক চামচ তেল দিলে ভাত ঝরঝরা হয়। ছোলা যতই সিদ্ধ করছেন গলতে পারছেন না, ভেতরের দিকটা শক্তই থাকছে। ছোলা সেদ্ধ করার সময় এক চিমটি খাবার সোডা দিয়ে দিন, ছোলা বেশ নরম। কাপড়ে কলমে কালির দাগ সমাধান টুথপেস্ট। কাপড়ে পারফিউমের দাগ সমাধান বেকিং সোডা। কাপড়ে কফির দাগ সমাধান বেকিং সোডা। কাপড়ে রক্তের দাগ সমাধান ভিনেগার। কাপড়ে ঘামের দাগ সমাধান লেবু। কাপড়ে ঝোলের দাগ সমাধান গ্লিসারিন। চোখের ফোলাভাব দূর করতে অপর্যাপ্ত ঘুমের কারণে চোখের নিচে ফুলে যেতে পারে। চোখের ফোলাভাব আমাকে এক টুকরো বরফ চেপে ধরতে পারে, যা চোখে আরাম দেওয়ার পাশাপাশি ত্বককে করবে টান টান। ত্বকের লালচে ভাব দূর করতে রোদ, অ্যালার্জি, ওয়াক্সিং, ব্লাঙ্কিং ইত্যাদি বিভিন্ন কারণে ত্বকে লালচে ভাব হতে পারে। এমন সমস্যায় বরফ কাপড়ে মুড়ে ত্বকে ঘষে নিন, এতে ত্বকে লালচে ভাব ও র্যাশ কমে আসবে। রক্ত পড়া বন্ধ করতে আক্রান্ত স্থানে 15 মিনিট বরফ চেপে ধরুন, রক্ত বন্ধ হয়ে যায়। তেল পালিশ শুকাতে নখে তেল পালিশ লাগানোর পর তা জ্বর জলদি শুকাতে বরফ ঠান্ডা পানিতে নখ ভিজিয়ে রাখুন। ব্রণ দূর করতে বনের ফোলা ভাব কমাতে সাহায্য করে বরফ। একটি পরিষ্কার কাপড়ে কয়েক টুকরা বরফ নিয়ে ব্রণের ওপর হালকা করে চেপে ধরতে হবে, এতে ব্রণ সমস্ত হবে ব্যথা কমবে। মেকআপ দীর্ঘস্থায়ী করতে মেকআপের শুরুতে মুখে বরফ ঘষে নিলে তা লোম ফুটে সমস্ত করবে এবং ত্বককে শীতল করবে, ফলে ত্বকে মেকআপ সহজে বসে ও দীর্ঘস্থায়ী। অনেক সময় বাসন থেকে স্টিকার সহজে তোলা যায় না, তুলতে গেলেও আঠালো ভাব লেগে যায়, তাই হাত দিয়ে না তুলে এক পাশে মোমবাতি ধরে এরপর মোমবাতি সরিয়ে এক কোণ থেকে স্টিকার তোলে। কড়াই কিংবা ফ্রাই প্যানে খাবার পুড়িয়ে ফেললে দাগ পড়ে যায়, সে দাগ দূর করতে কুচানো কিছু পেঁয়াজ দিয়ে গরম পানি ঢেলে রেখে দিন, এরপর পরিষ্কার করে ফেলুন, পোড়া দাগ উঠে যাবে। হাত পা বা শরীরের কোনো অংশ পুড়ে গেলে দ্রুত পোড়ার স্থানে পাকা কলা চটকে লাগা জ্বালা কমে যাবে। বাড়তি বাটা মশলা সামান্য তেল ও লবণ মাখিয়ে রেখে দিন, কয়েকদিন পরও ব্যবহার করা যায়। কোল্ড ড্রিঙ্কসের ঝাঁজ বের হয়ে গেছে, ফেলে দিবেন না, ঘরের মেঝে তেল তেলে কিচেন কাউন্টার ইত্যাদি পরিষ্কার করার জন্য ব্যবহার করুন। পান পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ যা অ্যাকনে দূর করতে সাহায্য করে। পান পাতা ও হলুদ একসঙ্গে পেটে অ্যাকনের ওপর লাগাবে, অ্যাকনে সেরে যাবে। পান পাতা বেটে তিলের তেল বা নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় স্ক্যাল্পে লাগান, 1 ঘন্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলে চুল পড়া কমে যাবে। প্রতিদিন পান পাতা ফোটানোর জল খেলে শরীর থেকে টক্সিন বের হয়, ফলে শরীরে দুর্গন্ধ হয় না। ঝাল পানের রস মাথায় দিলে উকুন মরে যায়।